ফুসছে তিস্তা, বাড়ছে জলরাশি, আশঙ্কায় তিস্তা পাড়ের বাসিন্দারা এবং বেশ কয়েকটি জেলাতে কিন্তু বাসিন্দারা এই মুহূর্তে আশঙ্কায় ভুগছেন। ফুসছে তিস্তা, বাড়ছে জলরাশি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে উৎপল পোদ্দার। উৎপল, তিস্তার এই রূপে এখনো পর্যন্ত বাসিন্দারা, প্রশাসন, তারা কতটা তৎপর, বাসিন্দারা কতটা উদ্বিগ্ন, কি ছবিটা রয়েছে উৎপল? দেখো, সকাল থেকে কিন্তু তিস্তা ফুসছে কিন্তু আমরা জানতে পেরেছিলাম, এবং কারণ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাত যেভাবে পাহাড়ে হয়ে আসছে, ফলে কিন্তু তিস্তার যে জলস্তর অনেকটা বৃদ্ধি পেয়েছে। এবং আজকে আমরা যেটা জানতে পেরেছি যে মাজুয়া বলে যে গ্রাম রয়েছে সিকিমে, সেই গ্রামটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি তিস্তা বাজারের বেশ কিছু জলস্ফীতি হওয়ার জন্য তাসের ঘরের মতন ভেঙে গিয়েছে তিস্তার যে সংলগ্ন যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো। এবং এর পাশাপাশি আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকজন এখনো পর্যন্ত ধসে, এবং এই তিস্তার হঠাৎ করে জলস্ফীতির জন্য বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মৃত্যু হয়েছে অনেকের। এর ফলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে তিস্তা নদীর উপরে। এবং গত বছর যেভাবে আমরা দেখেছিলাম যে তোমার বন্যা হয়েছিল সিকিমে, সেই বন্যারই কিন্তু একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন বলে স্থানীয় বাসিন্দারা কিন্তু জানিয়েছেন, এবং সেই জন্যই তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে তিস্তার এই ভয়ঙ্কর রূপ দেখে। বর্ষাকালে সাধারণত তিস্তা কিন্তু ফুলে ফেঁপেই ওঠে, কিন্তু এই রকম মূর্তি দেখে, তিস্তার যে ভয়ঙ্কর রূপ, সেই রূপ দেখে কিন্তু ইতিমধ্যেই তোমার তিস্তাপাড়ের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে বাসিন্দারা আতঙ্কিতর পাশাপাশি তাদেরকে আতঙ্কিত যাতে না হয়ে পড়ে, এবং তার পাশাপাশি তাদেরকে যাতে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু জায়গায় আমরা জানতে পারছি যে বিভিন্ন জায়গায় সিকিমে যারা পর্যটক ঘুরতে গিয়েছিলেন সে পর্যটকরা কিন্তু উৎপল পোদ্দার ছিল আমাদের সঙ্গে। উৎপল, আপাতত ধন্যবাদ। সিকিমে ধসের কারণে বেশ কিছু পর্যটক আটকে পড়েছেন, অন্যদিকে তিস্তার জলরাশি বাড়ছে, বেশ কিছু জায়গায় জল ঢুকে পড়েছে ঘরবাড়িতে, এমনটাই জানা যাচ্ছে। টেলিফোনে রয়েছে আমাদের আরও এক প্রতিনিধি সুপ্রিয়। সুপ্রিয়, তোমার কাছে এখনো পর্যন্ত তিস্তার যে জলরাশি বেড়ে যাওয়ার কারণে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে, তোমার কাছে কি আপডেট রয়েছে? সমতল কি বলছে? সমতলের ক্ষেত্রে কি কোনো আশঙ্কা রয়েছে? দেখো, পাহাড়ে যতটা ভারী বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু সমতলের আশঙ্কা ধীরে ধীরে বাড়তে চলেছে, কারণ সমতলে এই পাহাড় থেকে নেমে আসা তিস্তায় কিন্তু সমতল হয়ে বাংলাদেশের দিকে চলে গেছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যা খবর রয়েছে, সকাল 9টা নাগাদ জলপাইগুড়ির জেলার যে গজলডোবা তিস্তা ব্যারেজ রয়েছে সেখান থেকে প্রায় 2400 কিউমেকের মতো জল ছাড়া হয়েছে, এবং সেটা সেচ দপ্তর সূত্রে খবর রয়েছে যে প্রায় 2400 কিউমেকের কিছুটা বেশি জল কিন্তু তিস্তা গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে, যার ফলে কিন্তু সমতলে তিস্তা জলরাশি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে পাহাড়ে যদি এইভাবে বৃষ্টি অবিরত চলতে থাকে তাহলে কিন্তু ব্যারেজ থেকে আরো বিপুল পরিমাণ জল ছাড়তে বাধ্য হবে সেচ দপ্তর, এবং তাতে কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তিস্তা পার্শ্ববর্তী এলাকা। সমতলে তিস্তা পার্শ্ববর্তী এলাকাতে প্লাবনের একটা আশঙ্কা রয়েছে, যেমনটা বিগত মৌসুমেও দেখা গিয়েছে, বিগত বর্ষা মৌসুমে কিন্তু দেখা গিয়েছিল যে তিস্তা পার্শ্ববর্তী দৌমনি থেকে বাংলাদেশ পর্যন্ত যে অসংরক্ষিত এলাকা রয়েছে এবং সংরক্ষিত এলাকা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু লাল সতর্কতা, হলুদ সতর্কতা কিন্তু একাধিকবার জারি হয়েছে, একাধিকবার সেই সতর্কতা তুলেও নেওয়া হয়েছে। তবে তিস্তা পার্শ্ববর্তী এলাকাতে যেভাবে পাহাড়ে বৃষ্টি বাড়ছে এবং সমতলে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, একটানা বৃষ্টি গত 14 জুনের পর থেকে, এবং সেই বৃষ্টির জেরে কিন্তু তিস্তার জলরাশি যেভাবে ফুলে উঠছে তাতে কিন্তু খুব শীঘ্রই, যদি বৃষ্টি না থামে খুব শীঘ্রই কিন্তু সেই জায়গাগুলোতে সতর্কতা জারি করা হবে। এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে যেটা খবর রয়েছে, জেলা মহকুমা শাসক সূত্রে যেটা খবর রয়েছে যে প্রতিটি এলাকাতে নজরদারি চালানো হচ্ছে, তার পাশাপাশি সব রকম ব্যবস্থা ফ্লাড ক্যাম্প থেকে শুরু করে রিলিফ টিম তৈরি করা হয়েছে, এবং সকলকে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে, নদী পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে, সেই সঙ্গে গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত প্রধানদেরকেও বলা হয়েছে যে নদীর ওপরে নজরদারি রাখার জন্য প্রয়োজনে যদি সেই রকম পরিস্থিতি সৃষ্টি হয় তাতে কিন্তু নদী পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই মাথায় রয়েছে প্রশাসনের, এবং সমস্ত ঘটনার উপরে নজর চলছে। বেশ, ধন্যবাদ সুপ্রিয়। সব মিলিয়ে তিস্তা ফুসছে, এবং যদিও প্রশাসন বলছে তারা সজাগ রয়েছে, সতর্ক রয়েছে, তবে চিন্তা বাড়াচ্ছে সিকিমের ধস।
সেখানে বেশ কিছু পর্যটক আটকে পড়েছেন, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। তবে ধস সারাইয়ের কাজ শুরু হলেও সেখানে প্রবল বর্ষা এখনো চলছে এবং উত্তরবঙ্গে বৃষ্টি আরো বাড়বে বলছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর এবং তিস্তার জলরাশি বেড়ে যাওয়ায় আর যেভাবে তিস্তার ভয়াল ভয়ঙ্কর রূপ কয়েক মাস আগে দেখেছে উত্তরবঙ্গবাসী তাতে আশঙ্কায় রয়েছেন তারা।